পরিষদের উদ্যোগে আয়োজিত সর্বদলীয় কাশ্মীর সংহতি ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আমরা দায়িত্বহীন ভাবে একটি কথাই ঘোষণা করতে চাই। 1947 সালে যখন ভারত পাকিস্তান বিভক্ত হয়েছিল সেই সময়ে ভারতের নেতা ভারতের প্রতিষ্ঠাতা নেহরু জওহরলাল নেহরু কাশ্মীরি জনতার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলেন গণভোটের মাধ্যমে কাশ্মীরের জনগণ যেটা চাইবে তাদের ইচ্ছা অনুসারে কাশ্মীরের ভাগ্য নির্ধারিত হবে। 1947 থেকে আজ 2019 পর্যন্ত একে একে 72 বছর অতিক্রান্ত হয়েছে। পদ্মা মেঘনা যমুনার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। মধ্যখানে 370 এবং 35-এর এ ধারার মাধ্যমে কাশ্মীরি জনতাকে প্রণোদনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সবকিছুর পর আজকে গুজরাটের কসাই কাশ্মীরি জনতার রক্ত নিয়ে নতুন করে হোলি খেলতে শুরু করেছেন। এখন উম্মতে মুসলিমার কলিজার উপর দিয়ে কাশ্মীর সেই গুজরাটের কসাইদের উপর জোরে আঘাত চলবে। তখন 16 কোটি মুসলমানের এই বাংলার মুসলমান জনতাকে ভারতের আভ্যন্তরীণ বিষয় বলে তাদেরকে নীরব নিস্তব্ধ করে দেওয়ার পায়দানে বরদাস্ত করা হবে না। আমরা বলতে চাই কাশ্মীরের জনতার অধিকার আদায় করবার জন্য 1971 সালে যেমনিভাবে বাংলার স্বাধীনতার পক্ষে বাংলাদেশের সীমান্তের বাইরের বন্ধুরা পাশে দাঁড়িয়েছিল, একইভাবে কাশ্মীরের স্বাধীনতার জন্য বাংলার তৌহিদি জনতা জিহাদের ঝান্ডা নিয়ে প্রয়োজনে কাশ্মীর যদি ভারত সরকার কাশ্মীরের অধিকার নিয়ে কাশ্মীরি জনতার অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ না করে স্পষ্ট হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই, ভারতের স্বৈরাচারী ক্ষমতাসীনদের মাসনাদ এবং গোটা ভারত ভেঙ্গে খামখান হয়ে যাবে। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য।